চাঁদপুর লক্ষ্মীপুর ভোলা ও পটুয়াখালীর পদ্মা মেঘনা ও তেতুলিয়া নদীর চারশো কিলোমিটার এলাকায় আগামী দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ বিস্তীর্ণ এই জলভাগকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে মাছ ধরা নিষিদ্ধ থাকায় ধুয়ে মুছে গুটিয়ে ফেলা হয়েছে ওইসব এলাকার মাছ খাট ও আড়তগুলো এই সময়টিতে অলস বসে থাকতে হবে জেলেদের এ সময় জীবিকা নির্বাহে প্রত্যেক জেলেকে চল্লিশ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে আর জেলেরা যারা বিশেষ করে ঋণ গ্রহণ করেছে বিভিন্ন এনজিও থেকে আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করতেছি যাতে এই দুই মাস তাদের ঋণের কিস্তিটা আদায় থেকে তারা বিরত থাকে তবে নিবন্ধিত জেলেরাই কেবল পাবেন এই সহায়তা যদিও ওই চার জেলায় জেলেদের প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি তাই আড়তদারদের কাছ থেকে দাদন নেয়া জেলেরা পড়েছেন দুশ্চিন্তায় আজকের জাতটা হলো আগামী দিনের ভবিষ্যৎ তাই আমরা যথাযথভাবে সাবধান থাকবো সরকার দুই মাস অভিযান দিছে আমরা নদীতে যাব না কিন্তু আমরা এই দুই মাস খাবো কি যে চাল দেয় এই চাইলে আমগো হয় না বা আমরা ঠিকমতো পাই না মাছ ধরা বন্ধ রাখতে আদালত পরিচালনা সহ নানা পদক্ষেপ নিয়েছে মৎস্য বিভাগ এই সময়টাতে যে কোনো ধরনের নদীতে জাল যাতে না নামতে পারে আমরা চেষ্টা রাতে দিনে আমাদের টহল টিম কাজ করবে সশস্ত্র বাহিনী আমাদের সাথে সহযোগিতা করবে মাইকিং প্রচার এর সাথে আমরা মোবাইল কোর্ট অভিযান এগুলো করে থাকি এবছর সচেতনতা সভা আমরা করছি আগামীকাল থেকে আমাদের মোবাইল কোর্ট অভিযান তেতুলের নদীতে শুরু হবে জেলেরা সবাই যাতে অর্থ সহায়তার আওতায় আসে সেই সাথে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানোর দাবি জেলেদের হাসান মেহেদি মাছরাঙা ডেস্ক